নমস্কার, আমি বিথি। বিশ্ববাংলা টিভি থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এসে পড়েছি ফুলবাগান চত্বরে। এটি একটি খুবই পুরনো জায়গা, এখানে মোটর পার্টসের ছাড়াই করা হয়। এখানে এই জায়গাটি অতি পুরনো একটি জায়গা, এখানে 40 বছর ধরে রাস্তাটি এই কারখানার কারণে বন্ধ হয়ে পড়েছিল, কেউ ঠিক মতন যাতায়াত করতে পারতো না। আর এখন ইতিমধ্যে দীনেশ সিং এবং অতীন ঘোষের উদ্যোগে এই রাস্তাটি পুনরুদ্ধার হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পুজোর মধ্যেই এই রাস্তাটি পুরোপুরিভাবে পাকা হয়ে যাবে, যাতে এইখান থেকে সরাসরি দমদম স্টেশন পর্যন্ত যাওয়া যায়। আর খুব শীঘ্রই এই রাস্তাটি পাকা হতে চলেছে, আশা করি আপনারাও এইটার বিষয়ে আরও জানতে পারবেন। খুবই পরিচিত একটি জায়গা ফুলবাগান, আর ফুলবাগান মানেই আমাদের মতো মানুষের মনে একটাই কথা ভেসে ওঠে, মোটর কারের পার্টস। একদমই তাই, বিভিন্ন ধরনের মোটর কারের পার্টসের আনাগোনা এবং মোটর কার পার্টসের একটি বড় মার্কেট এই ফুলবাগান। আর সেই মার্কেট এমন একটি রাস্তার ওপরে তৈরি হয়ে গিয়েছিল বিগত 40 বছর ধরে, এই রাস্তাটি কিন্তু মার্কেটে পরিণত হয়ে গিয়েছিল। বিভিন্ন মোটর পার্টসের দোকানদাররা তাদের জিনিসপত্র দিয়ে এইভাবেই আটকে রেখেছিলেন যে এই রাস্তা একদম যান চলাচলের যোগ্য ছিল না। কিন্তু সম্প্রতি মাননীয় দীনেশ সিং মহাশয় এবং অতীন ঘোষ মহাশয়ের উদ্যোগে এই রাস্তাটি পুনরুদ্ধার করা হয়েছে। তারা সুন্দরভাবে এই ফুলবাগান মার্কেটের প্রতিটি দোকানদারদের সঙ্গে বসে সুস্থভাবে শৃঙ্খলাভাবে তাদেরকে একটি সমঝোতভাবে তাদেরকে বুঝিয়ে তাদের সঙ্গে একটি সলা পরামর্শের মধ্যে দিয়ে এই রাস্তাটিকে পুনরুদ্ধার করেছেন। এবং আনন্দের বিষয় আরও একটু যে এই রাস্তাটি আগামী দুর্গাপুজোর মধ্যেই অতীন ঘোষ মহাশয় আশ্বাস দিয়েছেন যে এই রাস্তাটি আগামী দুর্গাপুজোর মধ্যেই কিন্তু পাকা রাস্তা করে দেওয়া হবে, যাতে খুব সহজেই আমরা চিড়িয়ামোড় সিগন্যালের আগে থেকেই ফুলবাগানের এই বাঁদিকে লেনটি ধরেই সরাসরি দমদমের 7 ট্যাঙ্ক রোড বা দমদম স্টেশন লাগোয়া যে কোনো রাস্তায় খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারি। যেখানে আমরা দেখাতে পাচ্ছি অলরেডি প্রচুর মানুষজন রয়েছেন, মোটর কার্সের বিভিন্ন পার্টস যারা বিভিন্ন রকমভাবে গুছিয়ে নিচ্ছেন, বহু মানুষ সরিয়ে নিয়েছেন রাস্তার উপর থেকে তাদের ব্যবসার জিনিসপত্র গুছিয়ে নিজেদের দোকানের মধ্যে গেছেন, এবং আরও মানুষ আশা করি আমাদেরকে কোঅপারেট করবেন। আমি এখানে একজনকে পেয়েছি, আমি জানতে চাইব দাদা যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জায়গাটা যে পুনরুদ্ধার হলো, এতে আপনাদের কি মানে সুবিধা হলো? ইয়াঁ পে আবি বহুত সুবিধা হুয়া হ্যায়, পহলে কোই ট্যাক্সি ওয়ালা বুক করনে সে বাহরি ইয়াঁ কে বাসিন্দা লোক জব আতে থে তো ট্যাক্সি ওয়ালা বুকিং নি লেতা থা, फुलवान का नाम सुन के बुकिंग नहीं लेता था, चला जाता था। और अभी जिस तरह सफ़ा है, अब टैक्सी वाला आएगा भी, अभी 2 गाड़ी आराम से पास हो जाएगा, और आगे भी इस तरह रहे हम लोग यही आशा करते हैं कि आगे भी इसी तरह सफ़ा रहे। इसके लिए सबको सुविधा होगा, मार्केट को भी सुविधा होगा, मार्केट में गाड़ी आने जाने वालों को भी सुविधा होगा, और यहाँ के बासिंदा को भी सुविधा होगा। एकदम ही ताई, आपनारा सुनते पाच्छेन एखानकार मानुष जानाच्छेन जे এখানের প্রচুর মানুষের সুবিধা হয়েছে এই রাস্তাটা পুনরুদ্ধারে, এবং যার উদ্যোগে এবং যে প্রথম এই সুন্দর উদ্যোগটা নিয়ে এগিয়ে গেছিলেন অতীন ঘোষ মহাশয়ের কাছে, তারপর দুজনের যৌথ উদ্যোগে এবং শ্যামবাজার ট্রাফিক ওসি ট্রাফিকের সহযোগিতায় এই পুনরুদ্ধার সম্ভব হয়েছে। আমরা এবার তাকেই পেয়েছি, সেই দীনেশ সিং মহাশয়কে। আমি জানতে চাইব যে এত বড় একটা কর্মকাণ্ড কীভাবে সম্ভব হলো? নমস্কার। যদি ভালো কাজ চেষ্টা করেন সময় লাগতে পারে, কিন্তু সেটা পূর্ণ হবেই হবেই হবেই, সেটাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অতীন ঘোষকে সামনে পেয়েছি, তার সাথে সাথে শ্যামবাজার ট্রাফিক ওসি শ্যামবাজার ট্রাফিকের রাজকুমার সিংকে পেয়েছি, তাদের হেল্পে আজকে আমরা যারা বাসিন্দা যারা ফুলবাগানে থাকে যারা ফুলবাগানে বিজনেস করে তারা অত সুন্দর রাস্তা আমরা পেয়েছি। বিটি রোডে জাম হলে কোনো সমস্যা হলে আমরা এই লিঙ্ক রোড ধরে সব দমদম স্টেশন কিংবা দমদম রোডে বেরোতে পারি। আগে আমরা ভয় পেতাম যারা এখানে থাকতো, যদি কারো শরীর খারাপ হতো অ্যাম্বুলেন্স মানে ঢোকাতে পারতাম না, আজকে অ্যাম্বুলেন্স বাদ দিন, ফায়ার ব্রিগেডের বড়ো গাড়ি ফুলবাগানে ঢুকবে। একদমই তাই, শুধুমাত্র যান চলাচলের জন্য নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদের হাত থেকেও মুক্তি পেতে পারে এই রাস্তা থেকে। কিছুরই কিন্তু যাতায়াতের জন্য একটা রাস্তার পরিসরের প্রয়োজন পড়ে, আর সেই পরিসরের মধ্যে যখন কোনো রকমভাবে কোনো ব্যবসা বা কোনো ধরনের জিনিস যখন সেই রাস্তাটিকে যাতায়াতের অযোগ্য করে তোলে, সেই পরিবেশে প্রত্যেকটি মানুষের কতটা কষ্ট হয়। আজকে সেই জায়গা থেকে এই ফুলবাগানের মানুষ এবং দীনেশ সিং ও অতীন ঘোষের উদ্যোগে এই রাস্তা পরিষ্কার করার পর
আশেপাশের মানুষ কিন্তু উপকৃত হয়েছে। আমি জানতে চাইব এখানে আরও বহু মানুষের মার্কেটের সেক্রেটারি বাপি সিং, আমি এই মুহূর্তে পেয়েছি আমাদের এই মার্কেটের সেক্রেটারি বাপি সিং মহাশয়কে। এই মার্কেটের মধ্যে দিয়ে এই রাস্তা এতদিন ধরে যাতায়াতের অযোগ্য ছিল এবং আজকে যা আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখান থেকে প্রচুর গাড়ি যাতায়াত করছে এবং শুধুমাত্র ছোটো গাড়ি নয় বড়ো গাড়ি যাওয়ার মতো যোগ্য পরিস্থিতিতে এসছে এই রাস্তা। তো সে বিষয়ে এটা কীভাবে সম্ভব হলো বা এটা কতটা এফেক্ট করবে আপনাদের মার্কেটের ব্যবসার উপরে সেটা যদি একটু বলেন। না এটা আমাদের মার্কেটে, এটা তো আমাদের দীর্ঘদিনের মার্কেট, এখানে আমরা একটু মানে রাস্তার উপরে খুব বেশি আমরা মাল ফাল রেখে নিয়েছিলাম, কিন্তু প্রশাসনের তরফ থেকে আমাদের বলা হলো যে না ওটা ক্লিয়ার করার জন্যে আমরা 10 দিন 15 দিন নিজের পুরো চেষ্টা করে আমরা পুরো রোডটাকে ক্লিয়ার করে দিয়েছি। আর রোডটা আর ভবিষ্যতে ওই রোডের উপরে কোনো লোহা বা কোনো মাল আমরা অবস্ট্যাকল করবো না, কেন কি এর ভালো খারাপ এখন আমাদেরও বুঝতে পারছি। রাস্তাটা খালি হলে আমাদের জন্য সুবিধা, আমাদের যাতায়াতের জন্য সুবিধা, যদি কোনো রকম আগুন লাগে ফায়ার ব্রিগেড আসতে পারে, কারুর বাড়িতে বিপদ ঘটলে অ্যাম্বুলেন্স আসতে পারে, কারুর বাড়িতে ডাক্তার আসলে ডাক্তার আসতে পারে, এটা আমাদের পক্ষে এটা খুব ভালো হয়েছে আর এটা আমরা মেনটেন রাখবো। ধন্যবাদ। বিজনেস বেড়েছে আমাদের, এতে ফুলানের বিজনেস বেড়েছে, যারা যারা দূর 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 দূরান্ত থেকে মাল দিতে মাল কিনতে আসতেন গাড়ির দ্বারা থেকে বিটোটা রাখতে হতো, এখানে এসে মাল কিনে আবার কুলিকে নিয়ে বিটোটে যেতে হতো, এখন গাড়ি সোজা ভেতরে ঢুকছে, যা যে কাস্টমার সে মাল কিনে গাড়িতে রাখছে নিয়ে বেরিয়ে যাচ্ছে। একদমই তাই, আমরা জানতে পারলাম। এইভাবেই আরও অনেক রাস্তা পুনরুদ্ধার হোক কলকাতার বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র ফুলবাগান নয়, আজকে দীনেশ সিংয়ের উদ্যোগে অতীন ঘোষের সহযোগিতায় শ্যামবাজার ওসি ট্রাফিকের সহযোগিতায় একটি মার্কেটের রাস্তা এইভাবে পুনরুদ্ধার হলো। কলকাতার বুকে আরও এরকম বহু রাস্তা রয়েছে, প্রত্যেককে বিশ্ববাংলা টিভির তরফ থেকে আমাদেরও অনুরোধ থাকবে আপনারা এইভাবে এগিয়ে আসুন এবং সহযোগিতা করে রাস্তাগুলো পুনরুদ্ধার করুন, যাতে সবসময়ের জন্য আমাদের কমিউনিকেশন আরও সহজ উঠে হোক। ধন্যবাদ, দেখতে রাখুন বিশ্ববাংলা টিভি। স্পার্কেল ব্রাশ এবার বিরাটি বিগ বাজারের সন্নিকটে। স্পার্কেল ব্রাশ ফ্যামিলি সেলুন কাম মেকআপ স্টুডিও, এখানে আপনি সব ধরনের হেয়ার কাটিং, স্মুথনিং, স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্রাইডাল স্টুডিও মেকআপের সব ধরনের সুব্যবস্থা পেয়ে যাবেন। এছাড়াও ছেলেদের কাটিং ও শেভিং ফেসিয়াল ইত্যাদি করা হয়, এখানে যত্ন সহকারে মেকআপ কোর্স করানো হয়, ISO সার্টিফাইড। যোগাযোগ নম্বর 7980239312।